আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ভুয়া পদত্যাগপত্র দেখিয়ে বিপদে ডক্টর ইউনুস, হাসিনাই প্রধানমন্ত্রী বলল জাতিসংঘ। বেরিয়ে এলো এক নতুন চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। গণহত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি বিএনপি মহাসচিবের। এদিকে সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে, জানিয়েছে নুরুল হক নূর। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে মির্জা ফখরুলের অনুরোধ। বাংলাদেশে কতদিন চলবে ইউনুস রাজ, সময় বেঁধে দিলেন সেনাপ্রধান। সবশেষে দেখবেন, অপরাধ করে থাকলে হাসিনাকে আইনের কাঠগড়ায় তোলা হবে, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে অবশেষে মুখ খুললেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখানে সাংবাদিকরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তাকে প্রশ্ন করেন। ইউনুসকে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনার কি হবে, জবাবে তিনি বলেন উনি অপরাধ করে থাকলে সাজা হবে, সেজন্য আইনের কাঠগড়ায় তোলা হবে। হাসিনাকে প্রত্যর্পণ অর্থাৎ বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হবে কিনা জানতে চাওয়া হলে ইউনুস বলেন অবশ্যই চাওয়া হবে, দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। যদিও ওয়াকিবহাল মহলের মতে চুক্তিতে যাই থাকুক না কেন, এই ব্যাপারে ভারত সরকারের সিদ্ধান্ত শেষ কথা। হাসিনা নিরাপত্তা এবং ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে 100% নিশ্চিত না হয়ে ভারত সরকার তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। তাছাড়া রাতারাতি কিছু হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে না। তাদের মতে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আসবে প্রত্যর্পণের বিষয়টি। এদিকে জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সেনা পূর্ণ সমর্থন করেছে, তারা সংস্কারের কাজ করছে, সেনার গঠনেও সংস্কার আনা হবে। তবে তার জন্য যত খুশি সময় নিলে চলবে না, কতদিনের মধ্যে ভোট করতে হবে তার সময় বেঁধে দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। দৃঢ়ভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়ালেও একই সঙ্গে সেই সরকারের মেয়াদও বেঁধে দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার বিক্ষোভের সময় আন্দোলনকারীদের পাশেই দাঁড়িয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনারা। তাদের চাপেই 15 বছর ক্ষমতায় থাকার পর ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। তারপর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তৈরি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সেনা পূর্ণ সমর্থন করেছে, তবে বাংলাদেশে ভোট করতে আরো 18 মাসের সময় লাগবে, সময় বেঁধে দিয়েছেন জেনারেল ওয়াকার। এদিকে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন হত্যাকারী শেখ হাসিনাকে স্থান না দিতে ভারতের কাছে বারবার অনুরোধ জানিয়েছি, ভারত এখনো কিছু জানায়নি, বর্তমান সরকারের কাছে অনুরোধ তারা যেন হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেয়। হাসিনার বিরুদ্ধে অনেক হত্যা মামলা হয়েছে, দেশে ফেরত এনে তার গণহত্যা এবং অন্যান্য অপরাধের বিচার করতে হবে। শনিবার 28 সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে গাজীপুর মহানগর শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এমন কথা বলেন। মির্জা ফখরুল বলেন শেখ হাসিনা পালিয়ে গেছেন, কেন পালিয়ে গেছেন, কারণ তিনি দীর্ঘ 14-15 বছর ধরে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার জুলুম করেছিলেন, অসংখ্য মানুষকে হত্যা করেছেন, তরুণকে হত্যা করেছেন, ছাত্র হত্যা করেছেন, এমনকি নারীদেরও হত্যা করতে দ্বিধাবোধ করেননি, গুম করেছেন, নিজের ক্ষমতা ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী পদে থাকবেন এ কারণে বাংলাদেশের সব রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার কারণ জানিয়ে মির্জা ফখরুল বলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো বিশেষ করে পুলিশ বাহিনীকে শেখ হাসিনা ব্যবহার করেছেন, পুলিশ দিয়ে গুলি করে হত্যা করেছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণে দেশে স্বস্তি ফিরে এসেছে এমনটি জানিয়ে তিনি বলেন এখন দেশের জনগণ হাফ ছেড়ে বেঁচেছে, আমরা শান্তিতে দম নিতে পেরেছি, রাত্রে আরাম করে শুইতে পেরেছি। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন বাংলাদেশের পেশাজীবী অধিকার পরিষদ 1 বছর আগে ডক্টর ইউনুসকে নিয়ে প্রোগ্রাম করেছিল, শিরোনাম ছিল বিচারিক হয়রানি ও ডক্টর ইউনুস। তখন অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা এই কাজ করেছি, আমাকে 19 জুলাই আটক করে কি পরিমাণ নির্যাতন করেছিল তা আমার সঙ্গে যারা ছিলেন তারা জানেন, আমি আদালতেও বলেছিলাম এই ফেসিবাদ টিকবে না,
যার জন্য আমাকে আরো বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি বলেন, 1 বছর আগে আমরা বলেছিলাম 2 বছরের জন্য জাতীয় সরকার গঠন করতে হবে, এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমান সরকারের ভেতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে, এই সরকার নিয়ে খুব বেশি দূর আগানো সম্ভব নয়। আমরা বলছি সরকারকে জাতীয় সরকারের রূপ নিতে। অনেকেই ভাবতে পারেন আমি উপদেষ্টা হওয়ার জন্য বলছি, আমি এখানে ঘোষণা দিচ্ছি আমি এই সরকারের পার্ট হব না, তবে সরকার চাইলে আমরা প্রস্তাব দিতে পারি। এদিকে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পতন ঘটে হাসিনার। দেশ ছেড়ে ভারতেই চলে যান তিনি। তার দাবি, সংবিধান অনুযায়ী তিনি এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোন আলাপে এমন দাবি করেছেন তিনি। তার দাবি, দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেয়নি। দাবি করা হয়, আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতের রিট এবং ভারত, চীন সহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরো দাবি করা হয়, শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন। এদিকে শেখ হাসিনার দাবি সম্পর্কে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজোনা হাসান বলেন, উনি যদি নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেন, সেটা ভারতে বসে দাবি করলে হবে না, এ দাবি বাংলাদেশে এসে করতে হবে। উনি তো ওখানে কোনো রাষ্ট্রীয় সফরে নেই, এ বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই। ফোনালাপের এক পর্যায়ে 5ই আগস্টের ঘটনা উল্লেখ করেন শেখ হাসিনা। তার মতে, সেদিন গণভবন এমন ভাবে ঘেরাও করা হয়েছিল যে তার নিরাপত্তারক্ষীরা গুলি চালালে সবাই লাশ হতো। লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাননি দাবি করে শেখ হাসিনা বলেন, তখন এমন একটি পরিস্থিতি সৃষ্টি হলো, আমার নিরাপত্তা রক্ষায় বাধ্য হয়ে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারিনি, কাজে আমার পদত্যাগপত্র হয়নি, কাজে আমি এখনো সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। পদত্যাগের ভুয়া ছবি প্রচার করা হচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওইটা একটা মোটা বই ছিল, ওই রকম কোন বইয়ে প্রধানমন্ত্রী সই করে পদত্যাগ করে না, আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না, চিঠি তো গণভবনে রেখে আসছিলাম, গণভবনে আগুন দিয়েছে, লুটপাট হয়েছে, ওইগুলো তো সব চলে গেছে, এখন প্রতিদিনই আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের ইডেন কলেজ ছাত্রলীগের একটি মেয়ে, তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হলো, বলা হলো আত্মহত্যা করেছে, এসব লাশের দায়িত্ব প্রধান উপদেষ্টাকেই নিতে হবে। হত্যাকাণ্ডের দায় বর্তমান সরকারকেই নিতে হবে। শেখ হাসিনার এমন বক্তব্য প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, হত্যাগুলো কেন হলো, কে করলো, এগুলোর মোটামুটি ধারণা পাবেন যখন জাতিসংঘের উচ্চপদস্থ প্রতিনিধি দল আসবে। মানুষগুলো মেরে ফেলা হয়েছে 5ই আগস্টের মধ্যে, আর এর দায় আমাদের হওয়ার প্রশ্নই নেই, কারণ আমরা দায়িত্ব নিয়েছি 8ই আগস্ট। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ।